তাহলে এই আমর বিল মারুফ নেহিয়ানের মুনকারের দায়িত্ব যারা পালন করবে, আল্লাহ বলছেন তারাই পাস করবে, অর্থাৎ তারাই জান্নাতের অধিকারী হবে। এই দায়িত্ব যারা পালন করবে না, তারা জান্নাতের অধিকারী হবে না। এটা কিন্তু বিরাট ব্যাপার। এই জন্য দেখেন, ফেরেশতারা আল্লাহর পবিত্র সৃষ্টি, তারা অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত আল্লাহর ইবাদত করে যাচ্ছে, কিন্তু তারা আমর বিল মারুফ নেহিয়ানের মুনকারের দায়িত্ব তাদের উপরে নাই, এ বলেই কিন্তু ফেরেশতারা জান্নাতে যাবে না। এখন এই সমাজটাকে ভালো করতে হলে আগে আমাদেরকে প্রিভেন্টিভ মেজার গ্রহণ করতে হবে। তো এই হিসেবে একটা উদাহরণ নেন যে একটা পুকুরের পানি নাপাক হয়ে গেছে, আলেমরা বলছে যে এই পুকুরের পানিতে উজু হবে না, গোসলও হবে না, তাহলে কী করতে হবে? মসজিদ কমিটিকে তারা বলছেন যে এই পুকুরটা আপনারা শেষ করে পানিটা বের করে দেন, বের করে আপনারা নূতন জোয়ারের পানি অথবা ডিপের পানি এই পুকুরে ঢুকাই দেন, তাহলে হবে। এখন মসজিদ কমিটি মনে করলেন যে পুকুরের পানিটা শেষ করতে আমাদের 4 ইঞ্চি একটা শ্যালো মেশিন যদি বসাই দিই আর 10 ঘন্টা চলে, তাহলে এই পানিটা সব উঠে যাবে, উঠে যাওয়ার পরে আমরা ভালো পানি ঢুকাবো। এখন মেশিনে আপনি হিসাব করে আপনি 4 ইঞ্চি পাইপের একটা শ্যালো মেশিন লাগাই দিলেন, পানি শেষ হচ্ছে, গপ গপ করে পানি বের হচ্ছে, 10 ঘন্টা পানি চলা মেশিন চলার পরে আপনি দেখেন যে পুকুরের 1 ইঞ্চি পানিও কমে নাই। তো কেন কমলো না, কী হলো? তাহলে দেখা গেল যে আপনি 4 ইঞ্চি পাইপ দিয়া পুকুরের দূষিত পানি বের করছেন, কিন্তু ওই পুকুরে মনে করেন 20 ইঞ্চি একটা পাইপ দিয়া পচা পানিটা ঢুকছে। তো যে পুকুরে 20 ইঞ্চি পানি দিয়া পচা পানি ঢোকে, সেই পুকুরটাকে যদি আপনি 4 ইঞ্চি পাইপ দিয়ে শেষ করেন, তো কেয়ামত পর্যন্ত আপনি পচা পানি আপনি বের করতে পারবেন? পুকুর পরিষ্কার করতে পারবেন? পারবেন না। তাহলে আমাদের সমাজের অবস্থাটা এরকমই যে আমাদের চতুর্দিক থেকে যেভাবে আমাদের মানে দূষিত পানিটা প্রবেশ করছে, আমাদের সংস্কৃতি, আমাদের সিনেমা, টেলিভিশন, তারপর আমাদের বাহ্যিক আচার অনুষ্ঠান, এই চতুর্দিক থেকে আমাদের সমাজের মধ্যে যে দূষিত পানিটা ঢুকছে, সেইটা তো আমরা বক্তা সাহেবরা, ওয়াজ সাহেবরা, ইমাম সাহেবরা যেটু পানি ঢালেন, সেটু মনে হবে যে একটা দূষিত পুকুরের মধ্যে ইমাম সাহেব 1 বালতি পানি ঢেলে দিলেন, এতে পুকুরের পানির কী হবে? আমাদের অজনসিয়াতটা এরকম হচ্ছে। এরপরে আল্লাহ বলেন, অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে যেন একটাই দল এমন হয় যারা ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে, আর এই কাজ যারা করবে উলাইকুল মুফলিহুন, তারা জয়যুক্ত হবে। তো এখানে এতে তর্জমা আমি যেটা বলেছি এটা ভুল, এটা হবে না। আলহামদুলিল্লাহ, কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসফা, আম্মা বা'দ। সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো, এবং আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে তোমরা মরো না। তার কারণ মুসলমান না হয়ে যদি মরো, তাহলে তোমাদের সামনে ভয়ঙ্কর একটা জীবন, যেটা কতই কঠিন সেটা কল্পনা করাও মুশকিল। সেই জন্য আল্লাহকে ভয় করতে বলা হয়েছে যথাযথভাবে। সাহাবায়ে কেরাম এই আয়াত শুনে ঘাবড়ে গেলেন যে আল্লাহকে আমরা যথাযথভাবে ভয় কী করে করব। তারা কাঁদতে শুরু করলেন। তো পরবর্তীতে আল্লাহ তাআলা শিথিল করে আয়াত নাযিল করেন সূরা তাগাবুনের মধ্যে। সূরা তাগাবুনের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো। আল্লাহ যে পরিমাণ ভয়ের উপযুক্ত, সেই পরিমাণ ভয় তো আমরা করতে পারছি না, আমরা মরে গেলেও তো হবে না। তো এই জন্য সূরায়ে তাগাবুনে আল্লাহ বললেন যে না, তাহলে তোমরা তোমাদের সাধ্যমতো আল্লাহকে ভয় করো, অর্থাৎ আল্লাহ যে কাজগুলি করতে নিষেধ করেছেন, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী সেই কাজগুলি বর্জন করো। তোমাদেরকে যে কাজগুলি করতে বলা হয়েছে, তোমাদের সাধ্যমতো সেই কাজগুলি করো, তাহলে আল্লাহকে তোমাদেরকে তোমাদের মানে সাধ্যমতো ভয় করা হবে। মাস্তা তাআতম, তোমরা যতখানি ক্ষমতা রাখো। তাহলে এই ভয় করা মানে সে আমি মানে ভয় করার অর্থটাই হবে এই যে আমি একটা বাঘ দেখে ভয় করছি, ভয় থরথরে কাঁপছি,
তো ভয়টার সাথে এই জিনিসটা বুঝতে হবে যে ওরকম না, যে ভয় করার অর্থ হলো যে আল্লাহ যেটা নিষেধ করেছে সেইটা আমার সাধ্যমতো আমি সেটাকে বর্জন করব। আল্লাহ যেটাকে আমাকে করতে আদেশ করছে সেই কাজটা আমি আমার সাধ্যমতো আমি সেই কাজটা করব, এটার নাম হলো ভয় করা। মালিককে ভয় করে তার কর্তব্য পালন করতে হবে। আর যদি শুধু বলি আমি মালিককে ভয় করি, আমি মালিককে ভালোবাসি, এটা মুখেই যদি বলতে থাকা হয় তো এটা কিন্তু প্রমাণ হবে না। ভয় করা এবং মালিককে মহব্বত করা, এটার প্রমাণ হবে মালিকের আদেশ পালন করার মাধ্যমে। সে আদেশটা দুই ভাগেই বিভক্ত হবে, একটা হলো করার জন্য আদেশ, আর একটা হলো না করার জন্য আদেশ। এটা করো না, এটাও একটা আদেশ। তো করার জন্য আদেশ এবং না করার জন্য আদেশ। কাজে মালিকের আদেশগুলি তোমরা সাধ্য অনুযায়ী তোমরা সেগুলি বাস্তবায়ন করো, এটা হচ্ছে আল্লাহর হুকুম। তো অনেক তাফসীরকাররা মনে করেন যে তাগাবুনের ১৬ নম্বর আয়াত দ্বারা ইয়াটা মানসুখ হয়েছে এবং সুরায় আল ইমরানের মধ্যে এই একটা আয়াতই মানসুখ, যে আল্লাহ প্রথমে বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, পরে আল্লাহ বলছেন যে সাধ্যমতো তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধগুলি তোমরা সাধ্য অনুযায়ী পালন করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মানব সকল, তোমরা আল্লাহকে কীভাবে ভয় করছো? যে জাক্কুম গাছের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে, সেই জাক্কুম, সেই ক্যাকটাস বৃক্ষ এতই তিক্ত তার কষ যে এই জাক্কুম গাছের এক ফোঁটা কষ পৃথিবীতে পড়লে পৃথিবীর সমস্ত খাদ্য তিতা হয়ে যেত, এত বড় ভয়ঙ্কর সেই জাক্কুম। এই জাক্কুম খাওয়ানো হবে জাহান্নামীদেরকে। কাজেই তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করা মতো, তো কীভাবে তোমরা আল্লাহকে ভয় করছো? সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামাউ ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই শক্ত করে আল্লাহর রজ্জুকে ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হয়েও না। তো আল্লাহর নেয়ামত বলতে কী বোঝায়? এখানে তাফসীরকাররা কেউ বলছেন যে আল্লাহর নেয়ামত বলতে আল্লাহর দিনকে বোঝায়, যে আল্লাহর দিনকে তোমরা শক্ত করে ধরো। তো আল্লাহ রসুল একটা হাদিস বর্ণনা করেছেন যে আনা আমরুকুম বেখামসেন আল্লাহ আমারানি বেহেন্না, আমি তোমাদেরকে পাঁচটা কাজের আদেশ দিছি যেই কাজগুলি আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন। সেটা এক নম্বর হলো বেল জামাতে, জামাতবদ্ধভাবে তোমার জীবনবদ্ধ জীবন যাপন করবে, অত্তাতে এবং নেতার আদেশ শরীয়ত সম্মত নেতার আদেশ পালন করবে, নেতার আনুগত্য করবে। সামে ওয়াত্তাল আনা আমরুকুম বেখামসের আল্লাহ আমার বেল জামাতে ও সামে, এবং শুনতে হবে, শুনতে হবে, অত্তাতে আনুগত্য করতে হবে। আসামে ও তাতে অল হিজরাতে, এবং তোমাদেরকে হিজরত করতে হবে, অর্থাৎ মক্কা বিজয়ের পূর্বক্ষণ পর্যন্ত এই হিজরত করা ছিল ফরজ। আর হিজরতের একটা অর্থ হচ্ছে আল মুহাজির মান হাজারা মান আল্লাহ রাসূলহু, মুহাজির হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহ নিষিদ্ধ বিষয়গুলি বর্জন করে, ত্যাগ করে। হিজরত শব্দ ত্যাগ করা, তো গৃহত্যাগ করা হিজরত, আর আল্লাহ নিষিদ্ধ কাজগুলি ত্যাগ করা, এটার নামও হিজরত। এই জন্য আল্লাহ রসুল বলেন আনা আমর হামসেন, আমি পাঁচটা কাজ কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি। তো বেল জামাতে, জামাতবদ্ধ জীবন করা, আসামে শোনা, অত্তাতে আনুগত্য করা, আল হিজাতে এবং গৃহত্যাগ করা অথবা আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলি বর্জন করা, অল জেহাদি ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। তো এখানে আল্লাহ রসুল সামনে আরও বলেন ফাইন্নামান কদ খারাজা কাইদা শিবরান আল জামাতে ফকত খালা রিফকাল মিস রিফকাল ফকত খালা রিফকাউ মেন অনুকি, অর্থাৎ আল্লাহ রসুল বলেন ফাইন্নামান কদ খারাজা কাইদা শিবরান আল জামাতে, জামাত থেকে যদি কোনো এক ব্যক্তি এক বিঘত, নয় ইঞ্চি, এক বিঘত পর্যন্ত দূরে সরে যায়, তাহলে আনুগত্যের রজ্জু সে তার গলার থেকে খুলে ফেলল। যতক্ষণ পর্যন্ত সে পুনরায় ওই আনুগত্যের রজ্জু সে গলায় ধারণ না করে, খালা রিফকাল ইসলামে আরুকি ইন্নাইয়ার যা, হ্যাঁ যদি সে আবার ফিরে আসে তাহলে তো আসলো, আর যদি না আসলো তাহলে সে বিচ্ছিন্ন হয়ে গেল। এই জন্য জামাতবদ্ধভাবে জীবন করা, জীবনবদ্ধ করা, শরিয়াসম্মত নেতার কথা শোনা, আনুগত্য করা, আল্লাহর নিষিদ্ধ বস্তুগুলি, আল্লাহ যেগুলি নিষেধ করেছেন
এই নিষিদ্ধ বস্তুগুলি বর্জন করা, হিজরত করা আর আল্লাহ রাস্তায় জিহাদ করা, এই আল্লাহ আল্লাহ রাসূল বলেন যে আমাকে এই পাঁচটা কাজের আদেশ আল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন, আমি তোমাদেরকে এই কাজগুলির আদেশ আমি দিচ্ছি। কোনো কোনো তাফসীরকারকরা বলছেন যে যে হাবলুল্লাহ হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন এটাকে হাবলুল্লাহ বলা হয়েছে। তো যাই হোক, আল্লাহর কোরআন, দীন ইসলাম একই কথা, এই এগুলিকে মানে আল্লাহর কোরআন আর দীন ইসলাম এইটা একই কথা। তো এই জন্য ওই হাবলুল্লাহ বা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করতে বলা হয়েছে এবং সঙ্গবদ্ধ জীবন যাপন করলে তাদের থেকে শয়তানও দূরে থাকে। একটা মানুষ যদি একাকী কোথাও চলতে লাগে তাই তার মনে ভয় লাগবে, শয়তানও তাকে ভয় দেখাবে। আর যদি একাধিক মানুষ এক জায়গায় চলাফেরা করে, জঙ্গলে, পাহাড়ে বা যে কোনো জায়গায় মানুষ একাধিকভাবে যদি মানুষ একাধিক মানুষ যদি এক জায়গায় জামাতবদ্ধভাবে মানুষ চলে তো সেখান থেকে শয়তানও দূরে থাকে আর মানুষের মনেও ভয় থাকে না। তো এই জন্য আল্লাহ তাআলা জামাতবদ্ধ জীবনযাপন করতে বলেছেন। আর পৃথিবীর পলিসিটা হলো ডিভাইড অ্যান্ড রুল, যে এদেরকে ভাগ করো, দলে দলে বিভক্ত করো এবং তাদেরকে শাসন করো। কাজেই আমাদের শত্রুরা আমাদেরকে শাসন করার জন্য আমাদেরকে তারা কিন্তু বিভক্ত করে রাখতে চায়, কাজে এই জন্য কোনোভাবেই যেন বিভক্তি না আসে এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তোমরা সকলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো, বিচ্ছিন্ন হয়েও না। অজকুরু নেমাতাল্লাহ আলাইকুম, এবং আল্লাহর পুরস্কারগুলি তোমাদের উপরে যে আল্লাহ দান করেছে সেগুলিকে স্মরণ করো। ইসকুন তোমার আদা, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, অর্থাৎ আউস এবং খাজাজ মদিনার দুইটি দল যারা মুশতেক থাকাকালীন অবস্থায় অন্তত 120 বছর পর্যন্ত তারা যুদ্ধ করেছে আপোষে। অথচ আউস এবং খাজাজ এরা দুই ভাই, আপন ভাই আর সতর ভাই, এই দুই ভাই, দুই ভাইয়ের বংশধর আউস এবং খাজাজ, তারা এভাবে শত্রুতা করে 120 বছর পর্যন্ত যুদ্ধ করেছে। অতঃপর নিয়ামতটা কি, যে আল্লাহর কোরআনের মাধ্যমে তোমাদের এই শত শত বছরের শত্রুতা তোমাদের দূর হলো। হ্যাঁ, ও আল্লাহ বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরগুলির মধ্যে আল্লাহ তাআলা বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছেন। পাসপাহ তুমি নিয়ামতে এখোয়ানা, তোমরা অতঃপর আল্লাহর নিয়ামতের মাধ্যমে তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে গেলে। এই নিয়ামত হচ্ছে কোরআন এবং রাসুল। তোমরা যে নিয়ামতের মাধ্যমে ভাই ভাই হয়ে গেলে, নিয়ামতটা কী? নিয়ামত হচ্ছে আল্লাহ রসুল এবং কোরআন, এই দুটোই নিয়ামত। নবুয়ত এবং রেসালাত দুটোই নিয়ামত। এই নিয়ামতের মাধ্যমে তোমরা ভাই ভাই হয়ে গেলে। অকং তুমালা সাফা হুফরাতুম মিনান নার, এবং তোমরা একটা আগুনের গর্থের কেরানায় তোমরা অবস্থান করছিলে, যে তোমরা যে কোনো মুহূর্তে ওই গর্থের মধ্যে, আগুনের গর্থের মধ্যে তোমরা পড়ে যেতে। কিন্তু আল্লাহ বলেন ফান কাজা কুম্মেন হা, সে আগুনের গর্থ থেকে, আগুনে পতিত হওয়া থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্তি দান করলেন। কাজালিকে ইবাইনাল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, এভাবেই আল্লাহ তাআলা তোমাদের উদ্দেশ্যে তার আয়াতগুলিকে বর্ণনা করে দিচ্ছেন যাতে তোমরা সৎপথ প্রাপ্ত হও। কত সুন্দর করে আল্লাহ বলেছেন। তাহলে এই মানুষেরা শত শত বছরের হিংসা, বিদ্বেষ, যুদ্ধ, বিগ্রহ, এটা কিসের কারণে তারা এর থেকে মুক্তি পেল? নেমাতিহি, এই নেমাত হচ্ছে আসমানি কিতাব এবং রাসুল। কাজে এই নেমাত যদি এখনও আমরা ধারণ করি তা আমাদের মধ্যে শত্রুতা থাকবে না। কিন্তু আমাদের যে কী হয়েছে, যে আমরা কোরআনও পড়ছি আর শত্রুতাটাও পুরোপুরি করছি, একদল অন্য দলকে ঘৃণা করছি, গালিগালাজ করছি, আমরা আপোষে এক জায়গায় বসছি না, একসাথে কাজকর্ম করছি না, এটা কী যে অবস্থা আল্লাহই ভালো জানেন। তবে আমি বলবো যে আসলে আমরা কোরআনকে গভীরভাবে অধ্যয়ন করি না এবং কোরআনকে বোঝার মতো বুঝি না আর আল্লাহকে ভয় করার মতো ভয় করি না বলেই আমরা কোরআন থাকা সত্ত্বেও আমরা পরস্পর শত্রুতা করছি। এই জন্য আল্লাহকেও ভয় করার মতো ভয় করতে হবে আর কোরআনকেও বোঝার মতো বুঝতে হবে। আল্লাযীনা ইয়াতলুনা, আল্লাযীনা আতাইনাহুল কিতাবা ইয়াতলুনা হাক্কা তেলাওয়াতি, আল্লাহ বলেন যাদেরকে আমি কিতাব দিয়েছি এবং যারা তেলাওয়াতের হক আদায় করে, কিতাব তেলাওয়াত করে, উলাই কি উমিনুন বিহি, তারাই কোরআনের উপর ইমান আনে। এখন যে তেলাওয়াতটা আমরা করছি এটা ওই এক রাতে দুইবার খতম করা, এক রাতে 30 বার খতম করা, 10 দিনে কোরআন খতম করা, এটা তো একটা ফজিলতের বিষয়। কিন্তু কোরআন তো এভাবে আল্লাহ পড়তে বলেন নাই, বলা হয়েছে ইয়াতলুনা হাক্কা তেলাওয়াতি, তেলাওয়াতের হক আদায় করে। তেলাওয়াত অর্থ কী? যে সে হালালগুলি হালাল জানবে, আমল করবে, হারামগুলি হারাম জানবে, সেটাকে আমল করবে, এভাবে আদেশ নিষেধ হালাল হারাম সবগুলি বুঝে বুঝে পড়বে এবং সেগুলি আমল করবে, এটার নাম হচ্ছে
তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করা। এবং আল্লাহ বলছেন আল্লাযীনা আতাইনাহুল কিতাবা ইয়াতলুনা হাক্কা তেলাওয়াতি উলাইকা ইউমিনুনা, যাদেরকে আমি আসমানি কিতাব দান করছি এবং ওই কিতাবকে তেলাওয়াতের হক সহ হক আদায় করে তারা তেলাওয়াত করে তারাই কিতাবের উপর ঈমান আনে। এখন যারা কোরআন পড়ে এক রাতে দুই খতম, তারা কি কোরআনের উপর ঈমান আনে এমন কথা আল্লাহ বলেছেন? আল্লাহ কোথাও বলেছেন যে তুমি এক রাতে কোরআন খতম করো নাহলে এক রাতে দুই খতম করো? এটা কি আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন ও রাত্তিলিল কোরআন তারতিলা, তুমি থেমে থেমে ধীরে ধীরে কোরআন পাঠ করো, যাতে বোঝা যায় যে তুমি কি পড়ছো, যে শোনে সেও জানে বুঝতে পারে যে আল্লাহ তাআলা এখানে কি বলেছেন, বুঝতেও পারে চিন্তাও করতে পারে। এরকম ধীরে ধীরে সুস্থ সুস্থতার সাথে কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে। এখন আমরা শুনছি কোরআনে ফজিলত, এই জন্য মানে এক রাতেই কোরআন শেষ করে দিলাম পড়িয়া, ফজিলত পাইলাম। তো ফজিলতে কী হলো, কী ফজিলত আপনি পাইলেন? আপনি হারাল হালাল হারাম কিছুই বুঝলেন না, তাহলে আপনি ফজিলতটা কী পাইলেন? কোরআনে ফজিলত আছে এটা অস্বীকার করা যাবে না, কিন্তু মূল ফজিলতটা হলো যে আপনি যদি কোরআনের উদ্দেশ্যটাই না বোঝেন তাহলে শুধু পড়লে আপনার কীরকম ফজিলতটা হবে বলেন। কাজে এই জন্য কোরআনের ফজিলত তেলাওয়াতে আসে বা পাঠ করলে আসে এটা অস্বীকার করা যাবে না, কিন্তু তার অর্থ যেন এই না হয় যে আপনি পাঠ করার ফজিলতটাই আপনি নেবেন আর মূল ফজিলতটাকে আপনি বর্জন করবেন। যেখানে বলা হয়েছে কি তা আপনি মানবেন না শুনবেন না, আর আপনি তেলাওয়াতের ওই অক্ষরের সবটা গুনে গুনে আপনি নিয়ে নেবেন, এটা আল্লাহ আপনাকে দিবেন কি না আল্লাহই ভালো জানেন। তো এই জন্য এই বিষয়গুলি থেকে আমাদের সতর্ক হতে হবে। এরপরে আল্লাহ বলেন অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুন ইলাল খায়র ওয়ায়আমুরুনা বিল মারুফ ওয়ানহাউনা আনিল মুনকার ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তোমাদের মধ্যে যেন একটাই দল এমন হয় যারা ভালো কাজে আদেশ করবে মন্দ কাজে নিষেধ করবে, আর এই কাজ যারা করবে উলাইকুল মুফলিহুন তারা জয়যুক্ত হবে। তো এখানে এতে তর্জমা আমি যেটা বলেছি এটা ভুল, এটা হবে না। অলতাকুম মিনকুম এখানে এই মেন শব্দটার অর্থ হবে না, তার কারণ তোমাদের মধ্যে একটা দল হবে যারা ভালো কাজে আদেশ করবে মন্দ কাজে নিষেধ করবে, তাহলে উম্মতি মুহাম্মাদের মধ্যে কোন দল এটা করবে আর বাকি সবাই রেখে চুপ করে থাকবে? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এটাকে আমরা এটাকে কি মনে করব যে এক দলে করলে অন্যদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে? সেটা তো না। এখানে এই মেনটা হচ্ছে অতিরিক্ত বা এটা মেন সেলা, এটাকে প্রিপোজিশন বলা হয়। কোরআন পাকে এরকম বহু জায়গায় মেন আছে তার অর্থ হয় না। আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব সবারই, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন আলা কুল্লুকুম রায়েন অকুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আল্লাহর রাসূল বলেছেন তোমরা প্রত্যেকেই রাখাল এবং প্রত্যেককেই তার রাখওয়ালি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে প্রত্যেকেই রাখাল, তাহলে মানে তাহলে এখন দেখেন প্রত্যেকেই রাখাল এই কথাটা আসলে সত্য। একটা বাড়ির কথা চিনি, একটা পরিবারের কথা চিনি, পরিবারের প্রধান সে সবাইকে ভালো কাজে আদেশ করবে মন্দ কাজ নিষিদ্ধ করবে, এটা হলো পরিবার প্রধানের কাজ। তারপরে পরিবারে যদি বড় ভাই থাকে আর ছোটো ভাই থাকে তো বড় ভাই ছোটো ভাইকে ভালো পথে ডাকবে, বড় বোন আর ছোটো বোন যদি থাকে তো বড় বোন ছোটো বোনকে সৎপথ দেখাবে। এইভাবে একটা পরিবারের মধ্যে দেখেন যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্বটা এভাবে রয়েছে, ছোটো ভাই কোনো অন্যায় করলে আর সেখানে বড় ভাই উপস্থিত ছিল তাকে বারণ করে নাই, তাহলে বাবা কিন্তু বড় ভাইকে ধাতাবে, তাকে মন্দ বলবে, শাস্তি দেবে, এই তোর সামনে এটা কেমন করে হলো। তাহলে বোঝা গেল যে বড় ভাইয়ের উপরেও আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব আছে। তাহলে কোনো মানুষ বাদ নাই, এমন কেউ নাই উম্মতে মুহাম্মদের মধ্যে একমাত্র পাগল ছাড়া যে সে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করবে না। কাজে এখানে এই আয়াতের তর্জমা যারা করেছেন অনেক মানে অধিকাংশ মুফাসসিররা এটাই করেছেন, তোমাদের মধ্যে একটি দল হবে যারা ভালো কাজে আদেশ করবে মন্দ কাজকে, এটা সবাই বলতে গেলে সবাই তর্জমা করেছেন, কিন্তু এই তর্জমাটা ঠিক না। এখানে মেন দ্বারা অংশ বোঝানো হয় নাই, এই মেনটা হচ্ছে প্রিপোজিশন অথবা মেনটা হয়েছে অতিরিক্ত। যেমন কোরআন থেকে আমি আপনাকে দৃষ্টান্ত দিচ্ছি, সুরে হজের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফাজিতানিবু রিসসা মিনাল আওসানে ওয়াজিতানিবু কাওলা জুর, মূর্তির অপবিত্র থেকে তোমরা দূরে থাকো
এবং মিথ্যা বলা হতে তোমরা দূরে থাকো, দুইটা কথা। ফাইজতানিবুর রিসা মেনাল অসানে, তার মেন মানে যদি কতক হয় তাহলে কতক মূর্তির অপবিত্র থেকে, কতক মূর্তির অপবিত্রতা থেকে তোমরা দূরে থাকো, এই অর্থ হবে। এইটাটি ঠিক যে কতক মূর্তির অপবিত্রতাকে দূরে থাকতে হবে আর কতক মূর্তির অপবিত্রতাটা গ্রহণযোগ্য হবে, এটা কখনোই না। তাহলে এখানে ওই ওই আয়াতে সূরা হজের 30 নম্বরে যেমন মেন, এর অর্থ হচ্ছে না, তো এই আয়াতেও এখানে মেনের অর্থ হবে না। ফাজিস্তানিবুর রিসামনাল আওসানে, মূর্তির অপবিত্র থেকে তোমরা দূরে থাকো এবং মিথ্যা বলা হতে তোমরা দূরে থাকো। এখানে আল্লাহ রসুল জুমার খুতবায় একথা বলেছেন, দেখো যে মূর্তি পূজা করা এবং মিথ্যা বলা এই দুইটা পাপকে আল্লাহ সমমানের পাপ বলে ঘোষণা করেছেন, যার জন্য এই দুইটা কথাকে আল্লাহ একই আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। এই কথা আল্লাহ রসুল জুমার খুতবায় বলার পর ওই আয়াতটা আল্লাহ রসুল তেলাওয়াত করেছেন যে ফাজিস্তানিবুর রেসামিনাল আওসানে ফাজিস্তানিবু কৌলা জুর, যে মূর্তি পূজার অপবিত্র থেকে তোমরা দূরে থাকো, আত্মরক্ষা করো, এবং মিথ্যা বলা থেকেও তোমরা দূরে থাকো। তাহলে মিথ্যা বলাটা এত বড় একটা পাপ যেটা শিরকের সমতুল্য পাপ। তো এই জন্য ওই সুরে হজের 30 নম্বর আয়াতে কেউ বলবে না যে কতক মূর্তির অপবিত্রতা থেকে তোমরা বাঁচো, সকল মূর্তির অপবিত্রতা থেকেই আল্লাহ আমাদেরকে আত্মরক্ষা করতে বলেছেন। তো ওখানে যেমন মেনটা অতিরিক্ত, মেনে জায়দা যার অর্থ নাই, এখানেও কিন্তু আলতাকো মিনকুম এই মেনের অর্থ নাই। তার কারণ আপনি একটু সামনেই দেখেন এই সুরারই 110 নম্বরে কুন্তুম খায়রা উম্মাতান উখরিজাতিল নাস, এখানে বলা হয়েছে তোমরা উত্তম দল, মানুষের কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব। এখানে কিন্তু কতককে বলা হয় না, সবাইকে। তো এই আয়াতে বলা হলো সবাইকে, 110 নম্বর আয়াতে, আর 104 নম্বর আয়াতে বলা হবে কতককে। কোরআনে কি এরকম কন্ট্রাডিকশন বা এরকম বৈপরীত্য কি কোরআনে আসে? কখনোই না। কাজেই ওই আয়াত আর এই আয়াত একই আয়াত, একই অর্থ, এখানে মেনটা অতিরিক্ত। এই জন্য কোনো আলেমরা এই আয়াত দ্বারা যেন এই তর্জমা করেন না যে তোমাদের মধ্যে হতে একদল এমন হবে যারা ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজে, এরকম যেন হয় না। যদি একদলে করে তা কোন দলে করবে আর কারা এটা থেকে অব্যাহতি পেল, কাদেরকে আল্লাহ মুক্তি দিয়েছে যে আমর বিল মারুফ নিয়ানের মনকার দায়িত্ব পালন করা লাগবে না, এটা আপনারা পৃথক করেন। আল্লাহ রসুল তো সবাই করবে, যে যতক্ষণই পারবে সে ততক্ষণই করবে। রাষ্ট্রপতি পুরো রাষ্ট্রের উপরে এই দায়িত্ব পালন করবে, প্রধানমন্ত্রী তার ক্ষমতা অনুযায়ী তার সমগ্র মন্ত্রিপরিষদের উপরে এটা প্রয়োগ করবে। এরপরে আপনার একটা বিভাগীয় কমিশনার সাহেব, তিনি বিভাগের সকলের উপরে ভালো কাজে আদেশ মন্দ কাজে নিষেধ এটা তিনি করবেন। এরপরে যে ডিস্ট্রিক্ট প্রধান, জেলা প্রধান, সে তার অধীনস্থ সকলদেরকে এভাবে বলবেন। এভাবে একটা থানা প্রধান তার অধীনস্থ সকলকে বলবেন, ইউনিয়ন প্রধান তার অধীনস্থ সকলকে বলবেন, ওয়ার্ড প্রধান তার ওয়ার্ডের সকলকে বলবেন। এইভাবেই তো সকলে এই দায়িত্বটা পালন করবে, এটা বাস্তব সত্য কিনা তাই দেখেন, এটা তো এভাবেই চলে আসছে। এখন এই দায়িত্বটা পালন করার ক্ষেত্রে কে কতখানি ইলম রাখে বা কে কতখানি কোরআন হাদিসের জ্ঞান জানে, সেই হিসেবে হয়তো আমাদের এই যাদের আমরা নাম উল্লেখ করছি সবাই হয়তো সঠিকভাবে দায়িত্ব গ্রহণ পারছেন না, কিন্তু এটা করেন তারা অবশ্যই, তারা অবশ্যই ভালো কাজে আদেশ মন্দ কাজে নিষেধ, এটা কিন্তু সর্বস্তরের লোকেরা করে থাকেন, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এটা ভেবে দেখেন, হয়তো পুরো শরিয়ত আমরা জানি না বা আমাদের সিনিয়ররাও বা যারা আশাশী তারাও হয়তো সবাই জানেন না, এই জন্য হয়তো পূর্ণাঙ্গ এটা করতে পারছেন না, কিন্তু আমর বিল মারুফ নিয়ানের মুখের দায়িত্ব পালন যে তারা করেন না এটা কিন্তু বলা যাবে না, সবাই করছে। তাহলে দেখা গেল যে ঘর থেকে আরম্ভ করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সবাই কিন্তু এই দায়িত্ব পালন করে যাচ্ছে। এখন এই দায়িত্বটা পালন করা হয়তো পুরোপুরি হচ্ছে অথবা আংশিক হচ্ছে বা ঠিক মতো হচ্ছে না, এটা ভুল ত্রুটি হতে পারে, কিন্তু দায়িত্বটা কিন্তু আসলেই সবাই পালন করে যাচ্ছে। এবং আল্লাহ বলছেন যে তোমরা সবাই এই দায়িত্ব পালন করবে। বড় ভাইয়ের সামনে ছোটো ভাই কোনো অন্যায় করলে সেটা বড় ভাইকে কৈফিয়ত তলব করা, এই তোর সামনে এটা কেন হলো, তাহলে বোঝা গেল যে বড় ভাইয়ের উপরে দায়িত্ব আছে আমর বিল মারুফ নিয়ানের মনকারে দায়িত্ব পালন করার। তো আল্লাহ তাআলা বলেন তোমরা একটি দল, তোমরা একটি উত্তম দল, তোমাদের আবির্ভাব হচ্ছে মানুষদেরকে তোমরা আমর বিল মারুফ ভালো কাজে আদেশ করবে, ওয়ানহাউনানের মনকার, এবং তারা মনকার মানে অপছন্দনীয় কাজ যেটা গর্হিত কাজ, যেমন এই চুরি ডাকাতি জেনা মিথ্যা বলা গসব করা জুলুম অত্যাচার সবই যেগুলি অপছন্দনীয় কাজ, এর থেকে তারা মানুষকে বারণ করবে। আর এই কাজ যারা করবে উলাইকুল মুফলিহুন, তারা জয়যুক্ত হবে।
তাহলে এখন দেখেন জয়যুক্ত হওয়ার মানে জান্নাতের অধিকারী হওয়া, দ্বিতীয় জীবনে জান্নাত লাভ করা, এটার নাম জয়যুক্ত। পাশ করলে হাশরের ময়দানে ডান হাতে আমলনামা পাবেন। তাহলে এই আমর বিল মারুফ নেহিয়ানের মুনকারের দায়িত্ব যারা পালন করবে, আল্লাহ বলছেন তারাই পাশ করবে, অর্থাৎ তারাই জান্নাতের অধিকারী হবে। এই দায়িত্ব যারা পালন করবে না, তারা জান্নাতের অধিকারী হবে না। এটা কিন্তু বিরাট ব্যাপার। এই জন্য দেখেন ফেরেশতারা আল্লাহর পবিত্র সৃষ্টি, তারা অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত আল্লাহর ইবাদত করে যাচ্ছে, কিন্তু তারা আমর বিল মারুফ নেহিয়ানের মুনকারের দায়িত্ব তাদের উপরে নাই, এ বলেই কিন্তু ফেরেশতারা জান্নাতে যাবে না। এভাবে দেখেন এই গাছপালাগুলি, এই গাছের পাতাগুলি, একটা গাছে লক্ষ লক্ষ পাতার দ্বারা প্রত্যেকটা পাতা আল্লাহ জেকের করে, এবং এই গাছটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ জেকের করতে থাকে, কোনো অন্যায় করে না, কিন্তু এই গাছ বেহেশতে যাবে না। কেন যাবে না? যে এই গাছ আল্লাহ জেকের করে কিন্তু আমর বিল মারুফ নেহিয়ানের মুনকারের দায়িত্ব পালন করে না। এটা কিন্তু বিরাট বোঝার ব্যাপার। এই আমর বিল মারুফ নেহিয়ানের মুনকারের দায়িত্ব, এইটা পালনের উপরেই জান্নাত এবং জাহান্নাম। এইটা পালন করলে জান্নাত, আর পালন না করলে জাহান্নাম। পালন না করলে জাহান্নাম কেন? আপনি দায়িত্ব নিয়েছেন যে আপনি এই কাজটা করবেন, এই কাজ যদি আপনি না করেন তাহলে তো বিরাট অসুবিধা হয়ে যাবে। এটা আপনাকে আমি সাধারণ উদাহরণ দিয়ে বলছি। একটা রেলগাড়ি 10টায় ছাড়বে, এই রেলগাড়িতে মনে করেন 10টা বগি আছে এবং 1000 লোক টিকিট করেছে। এখন এই রেলগাড়িটা, এটা চালাবার দায়িত্বে আছে যে লোক, সেই লোক যদি টাইমলি ওখানে না আসে আর গাড়িটা না ছাড়ে, তো সবাই ওই ড্রাইভারের প্রতি মারমুখী হবে কি না, যাই বেটা আমরা 1000 লোকে টিকিট করেছি, তুই কেন অনুপস্থিত? তাহলে এই ড্রাইভারের প্রতি কিন্তু মানুষ মারমুখী হবে। কেন? সে দায়িত্ব নিয়েছে এই গাড়িটা চালানোর, এখন সে চালাবে না কেন? এই জন্য যে কাজে যে দায়িত্ব গ্রহণ করেছে সেই কাজ যদি সে না করে, তাকে শাস্তি মানুষ দেবে, আপনারাও দেবেন। এই শহরে এই ওয়াশার পানি সরবরাহ করার জন্য যে দায়িত্বশীল, এখন সে যদি পানি সরবরাহ না করে, আর আপনারা যদি একদিন দেখেন যে শহর শুকিয়ে গেছে, পানি নেই, তখন আপনার এই দায়িত্বশীল কি কী ছাড়বেন? তাকে তো আপনার মনে করেন যে ওকে একেবারে কাঁচা খেয়ে ফেলবো। এই যে দেখেন, দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন যদি কেউ না করে, তার শাস্তি হওয়া অনিবার্য, এটা আপনারা নিজেরাও বুঝেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সামনে যখন আমানত পেশ করছেন, ইন্নারাজনাল আমানাত, এই আমানাত হলো আসমানি কিতাব, এই আসমানি কিতাবের যাবতীয় আদেশ নিষেধ, এটা আমানাত। এই আমানাত আকাশ পৃথিবী পাহাড় পর্বতেরা গ্রহণ করেন, আমরা মানুষরা গ্রহণ করছি। এখন মানুষরা যখন এই দায়িত্বটা নিলাম, নেওয়ার পর যদি দায়িত্ব পালন না করি, তাহলে শাস্তি হবে না কেন বলেন? কাজে এই জন্য দায়িত্ব গ্রহণ করার পরে দায়িত্ব পালন না করলে তার শাস্তি হয়, এটা অনিবার্য। কাজে এটা বুঝে নিতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন উলাইকুমুল মুফলিহুন, অর্থাৎ এই আমর বিল মারুফ ভালো কাজে আদেশ, নেহিয়ানিল মুনকার খারাপ কাজ থেকে নিষেধ করা, এই দায়িত্ব যারা পালন করবে তারা পাশ করবে, তারা জয়যুক্ত হবে, তারা জান্নাতে যাবে। কাজেই আমরা পৃথিবীতে খলিফা মানে আমরা দায়িত্বশীল, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, এই পৃথিবীর সমস্ত অশান্তি দূর করা, শান্তি প্রতিষ্ঠা করা এবং পৃথিবীর থেকে জুলুম অত্যাচার দূর করা, এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এখন এই দায়িত্ব যদি পালন না করি তো শাস্তি হবে। তুমি দায়িত্ব নিয়েছো তখন চাকরি করবে না কেন? তুমি স্কুলের হেডমাস্টার, তুমি স্কুলে আসো না, তুমি ড্রাইভার, তুমি গাড়ি চালাও না, তুমি ওখানে পানি সরবরাহ দায়িত্ব আছে তুমি করো না, তুমি ওখানে বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব আছে তুমি করো না, যে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব যদি কেউ পালন না করে, তো আপনারা বলেন যে আপনারা তাকে শাস্তি দেবেন কি না? তাহলে এই জন্য আল্লাহ তাআলাও আমাদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন পৃথিবীতে, এই দায়িত্বটা আমরা পালন করলে আমরা পুরস্কার পাবো, আর এই দায়িত্বটা পালন না করলে আমাদের শাস্তি হবে। এটাই আল্লাহ তাআলা বলছেন যে আমর বিল মারুফ নেহিয়ানের মুনকার, এটাই তোমাদের দায়িত্ব, এটাই তোমাদের কাজ। এই কাজ না করে যদি তোমরা আমার কাছে আসো, তাহলে তোমাদের শাস্তি হবে। এখন বুঝতে পারছেন বিষয়টা, যে আমাদেরও জ্ঞান বলে যে একটা লোক দায়িত্ব নিয়ে সে দায়িত্ব পালন কেন করবে না? তাহলে আমরা কি দায়িত্ব নেই নেই বলেন? আমরা কি দায়িত্ব নেই নেই? যখন আল্লাহ বলছেন ইন্নারাজনাল আমানাত আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া হামালাল ইনসানু, আল্লাহ কি বলেন? যে মানুষ এই দায়িত্বটা গ্রহণ করেছে। তা আপনি দায়িত্ব গ্রহণ করেছেন, এখন কাজ করবেন না, তাহলে আপনাকে পিটান কেন দেওয়া হবে না বলেন? আপনিই বলেন, যেটা আপনি অবশ্যই বলবেন যে হেডমাস্টার যদি টাইমলি স্কুলে না আসে এবং স্কুল না খোলে, তো সব তার উপরে ক্ষিপ্ত হয়ে যাবে। এই তুমি কেবল মাস্টার ছেলে ফেলে অন্য শিক্ষক আছে, তুমি অফিস খুলছ না। তাহলে দায়িত্বশীল যে সে যদি দায়িত্ব পালন না করে, তো তার যে শাস্তি হবে, এটা আপনারাও আপনাদের বিবেচনায় এটা বলে। এই জন্য আল্লাহ বলছেন যে আমার যে দায়িত্বটা তোমরা নিয়েছো, হামাল আল ইনসান,
মানুষ তোমরা যে দায়িত্বটা নিয়েছো আমার পক্ষ থেকে সেই দায়িত্বের বিনিময়ে আমি তোমাদের জন্য এমন সুন্দর জীবনের প্রতিশ্রুতি দিয়েছি যে এই জীবন সম্বন্ধে কল্পনাও করতে পারো না যে কত উন্নত মানের জীবন। কাজেই তোমরা দায়িত্ব পালন করো, আমার প্রতিশ্রুতি তোমরা লাভ করো। এই জন্য উলাইকা হুমুল মুফলিহুন বলা হয়েছে। এই দায়িত্ব যারা পালন করবে তারা জয়যুক্ত হবে এবং তারা পাশ করবে এবং আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী তারা জান্নাত লাভ করবে। সামনে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, তোমরা ওদের মতো হেও না যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল, মতভেদ করলো। মিন বাদে মা জাআমুল বাইয়্যিনাত, তাদের কাছে আসমানি কিতাব আসার পরে তারা এভাবে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল। উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। যেমন ইহুদি খ্রিস্টান, এদের কাছে আসমানি কিতাব আসার পরে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল, তারা এই তাদের আসমানি কিতাবকে বিভিন্ন করলো, তারা নাস্তুরিয়া মালকানিয়া তারপরে এভাবে বিভিন্ন দল তারা করেছে এবং এক দল তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে, আর এক দল আবার উজার আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে। এইভাবে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। এক দল তারা ওই শনিবার দিন মাছ শিকার করে খেয়েছে, আর এক দল খায় নাই, এক দল মানা করেছে, আর এক দল মানা করে নাই, এভাবে বিভিন্ন দলে তারা বিভক্ত হয়েছে। তা আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন যে ওরা যেভাবে বিভক্ত হয়েছে তোমরা যেন ওইভাবে বিভক্ত না হও, আমরা যেন সবাই মানে দলবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করি, আমাদের বিভিন্ন দলে আমরা বিভক্ত না হই। এটা আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন। তো দল সম্পর্কে অনেক কথাই বলা হচ্ছে, আরও বলা হবে, আপনারা চিন্তা করতে থাকেন এবং নিজেরা হেদায়েতের আলো গ্রহণ করুন। আল্লাহ বলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু তাসওয়াদ্দু উজুহু, সেই দিন কতগুলি চেহারা হবে সাদা উজ্জ্বল, ও তাসওয়াদ্দা উজুহু, এবং কতগুলি চেহারা হবে কালো, ফাম্মাল্লাযীনা আসওয়াদ্দা উজুহুম, অতপর যাদের চেহারা কালো হবে, মানে তাদের জন্য কী অভিশাপ, তাদের জন্য কতই আফসোস, কতই দুঃখ, কতই ক্ষতি। আল্লাহ বলেন, আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা কি ঈমান গ্রহণ করার পরে আবার তোমরা কুফরি করবে, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা আল্লাহর শাস্তি গ্রহণ করো যেহেতু তোমরা আল্লাহর আসমানি কিতাবকে অস্বীকার করেছো। তো হাশরের ময়দানে যারা পৃথিবীতে আল্লাহর আদেশগুলি নিষেধগুলি সঠিকভাবে পালন করেছেন তারা উজ্জ্বল চেহারা নিয়ে হাশরের ময়দানে উঠবেন, তাদের চেহারার উজ্জ্বলতা দেখতে পাওয়া যাবে। আর যারা আল্লাহর আদেশ পালন করে নাই তাদের চেহারাগুলি হবে কালো। তো আল্লাহ আফসোস করে বলছেন, হায় যাদের চেহারাগুলি কালো হবে। তো এই চেহারাগুলি যাদের কালো হবে তারা তাদের ব্যাপারে বলছে, আ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমানের পরে কুফরি করলে। এখানে ঈমানের পরে কুফরি হলো যে আদম আলাইহিসসালামের সামনে আমরা সবাই তো ঈমান এনেছিলাম, আলা সুবি রব্বিকুম কালু বালা, এখানে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছিলাম। আবার ইহুদি খ্রিস্টানদেরকে যদি আল্লাহ এখানে সম্বোধন করেন তাহলে তারা কিন্তু প্রথমে তাওরাতের উপর ঈমান আনছে, ইহুদিরা ঈমান আনার পরে আবার ইঞ্জিল কিতাবে তারা অস্বীকার করলো। আবার খ্রিস্টানরা ইঞ্জিল কিতাবে ঈমান আনলো, আনার পরে আবার কোরআনের প্রতি তারা ঈমান আনলো না, ঈমানকে অস্বীকার করলো। তো এই কথাগুলি আল্লাহ এভাবে বুঝাচ্ছেন যে তোমরা কি ঈমানের পরে কুফরি করলে, যদি তাই করে থাকো তাহলে তোমরা এখন দোজকের কঠিন শাস্তি ভোগ করো। তো সম্মানিত শুধু এখানে তাফসীর কাকর একটা দৃষ্টান্ত দিয়েছেন যে হাশরের ময়দানে যে দৃশ্যগুলি হবে, যে আল্লাহ যে 50,000 বছরের সময় একটা দিনে বিচার করবেন, এর মধ্যে 50টা দৃশ্য হবে, তার মধ্যে একটা দৃশ্য এরকম হবে যে আল্লাহ তাআলা তিনি আত্মপ্রকাশ করবেন এবং পূর্ণিমা চাঁদের মতো সবাই আল্লাহকে দেখতে পাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বাম পার পোশাক উন্মুক্ত করবেন এবং মানুষদেরকে আদেশ করবে যে তোমরা সেজদা করো। তো ওই সময় যারা খাঁটি ইমানদার, দুনিয়াতে যারা ইমান সহকারে আল্লাহর উদ্দেশ্যে সেজদা করেছে তারা সেই দিনে আল্লাহর কদমে সেজদা করতে সক্ষম হবে, আর ইহুদি খ্রিস্টান মুনাফেকরা এরা সেদিন আল্লাহর কদমে সেজদা করতে সক্ষম হবে না। যারা সেজদা করতে সক্ষম হবে তাদের চেহারাগুলো উজ্জ্বল হবে, তারা জান্নাতি হবে, আর যারা ওই দিন আল্লাহর কদমে যারা সেজদা করতে পারবে না, মুনাফেক যারা আল্লাহকে যাদের ইমান ছিল না অথচ নামাজ পড়েছে, ইহুদি খ্রিস্টান মুনাফেক এরা আল্লাহকে বিশ্বাস করার পরেও আল্লাহর
আসমানি খেতাব নবীকে বিশ্বাস করলো না, এরা সেদিন পরাজিত হবে এবং সেজদা করতে পারবে না। এবং এদের ব্যাপারে আল্লাহ কোরআন পাকে বলেছেন, অকদ কান ইউদাউন এরা সুজুহম সালিমুন, দুনিয়া যখন তাদেরকে সেজদার জন্য ডাকা হয়েছিল তখন তারা ছিল ত্রুটিমুক্ত, তাদের দেহে এমন কোনো ত্রুটি ছিল না। এখন যেরকম তাদের মেরুদণ্ডের হাড়গুলি সব জোড়া লেগে গেছে, সেজদা করার চেষ্টা করলে ধরাস ধরাস করে মাটিতে পড়ে যাচ্ছে, কিন্তু পৃথিবীতে তাদের এই অবস্থাটা ছিল না। কাজে পৃথিবীতে তারা আল্লাহকে দেখে সেজদা, পৃথিবীতে তারা গায়েবে বিশ্বাস করে আল্লাহকে সেজদা করে নাই, গায়েবে বিশ্বাস করে নাই আল্লাহকে সেজদাও করে নাই। কাজে অতএব যারা আল্লাহকে সেজদা করে নাই আজকে তারা সেজদা করতে পারবে এবং তাদের চেহারা হাশরের ময়দানে কালো হবে। তো সম্মানিত সুধি মণ্ডলী, কোরআনে আল্লাহ সব কথাগুলি স্পষ্ট করে বলে দিয়েছেন, তো আমরা এগুলি জানার এবং আমল করার চেষ্টা করব। তো এরপরে এই যে ফাম্মাল্লাযিনা, এই যে আল্লাহ তাআলা এখানে বললেন যে আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাব ওয়া কুনতুম তাকফুরুন, এরপরে সামনে আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াম্মাল্লাযিনা আবিয়াত উজুহুহুম, যাদের চেহারাগুলি উজ্জ্বল হবে, ফাফি রাহমাতিল্লাহি হুম ফিয়া খালিদুন, আল্লাহর রহমতের মধ্যে তারা অনন্তকাল থাকবে, আল্লাহর রহমতের মধ্যে তারা অনন্তকাল থাকবে। তো এ কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে অর্থাৎ অনন্তকাল জান্নাতে তারা অবস্থান করবে। তো সম্মানিত সুধি, আমরা এই যে কথাগুলো শুনছি এই সব সমস্যার সমাধান কিন্তু এখন আমরা করতে পারি এই পৃথিবীতে, কিন্তু এখান থেকে পার হয়ে গেলে কোনো সমস্যার সমাধান হবে না। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আগাম সেই অতীত ভবিষ্যতের সমস্ত বিষয়গুলি আমাদেরকে আল্লাহ তাআলা অবহিত করছেন যে এখনই যেন আমরা সংশোধন হয়ে যাই, আমাদের ভুল ত্রুটি আমরা সংশোধন করে নেই, আমাদের ইমানকে আমরা পাকাপোক্ত করি, ইমানকে আমরা দুরুস্ত করে নেই। যদি আমরা এটা করি তো এখন আমরা করতে পারবো, কিন্তু এখান থেকে পার হয়ে গেলে কোনো কিছুই করা যাবে না। কাজে এই জন্য আল্লাহ তাআলা সমস্ত বিষয়গুলি সম্পর্কে আমাদেরকে অবহিত করছেন, আগাম জানিয়ে দিয়েছেন কী প্রশ্ন করা হবে হাশরের ময়দানে, সেই প্রশ্নগুলি বলে দেওয়া হচ্ছে। পৃথিবীর কোনো এক্সামিনার প্রশ্ন ফাঁস করে না, কিন্তু আল্লাহ তাআলা তার সমস্ত প্রশ্নগুলি আগেই আমাদেরকে বলে দিয়েছেন যে এই এই প্রশ্ন তোমাদের করা হবে এবং এই এই সমস্যা তোমাদের হবে। তারপরেও যদি আমরা এগুলি বিশ্বাস না করি, আমল না করি, তাহলে আল্লাহকে দোষারোপ করলে সেজন্য এটা হবে জুলুম, এটা সঠিক হবে না। কাজে এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। তো আল্লাহ তাআলা বলেন এখন 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিলকা আয়াতুল্লাহ নাতলুহু আলাইকা বিল হক, আল্লাহ বলেন এই যে আয়াতগুলি আমি সত্য সহকারে আপনার উপরে পাঠ করে শুনলাম, আমাল্লাহু ইউরিদু জুলমান লিল আলামিন, আল্লাহ তাআলা তার সৃষ্টির উপরে জুলুম করার বিন্দুমাত্র ইচ্ছা পোষণ করেন না, সৃষ্টি তার, মাখলুক তার, এই সৃষ্টি করে তাদের উপরে জুলুম করবেন, এই জন্য আল্লাহ জুলুম করবেন না, বরং আল্লাহ তাআলা জুলুমের বিচার করবেন। তার মাখলুক একে অপরের উপরে যে জুলুম করছে এই জুলুমটার আল্লাহ বিচার করবেন, কিন্তু আল্লাহ নিজে কোনো জুলুম করবেন না। এবং এই সৃষ্টি যে জুলুমটা করে এই জুলুমটারই বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এই জন্য আমরা যাতে জুলুম না করি, আমাদের জুলুম না করার জন্য মনকে ভালো রাখতে হবে। মন ভালো রাখার পদ্ধতি হলো যে জিকির করতে হবে, আল্লাহকে অধিকাংশ সময় আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর স্মরণকে সেরে নামাজ আদায় করতে হবে। এইভাবে যদি আমরা সুন্দরভাবে সালাত আদায় করতে পারি, যে সালাতের আগেও আমরা জিকিরে লিপ্ত থাকবো, সালাত আদায় করবো এবং এরপরেও আমরা আল্লাহর স্মরণে লিপ্ত থাকবো, আমাদের কাজকর্ম সবই চলবে, কিন্তু এই কাজের মধ্যে আমরা আল্লাহকে স্মরণে রাখবো, অন্তরে জিহ্বায় আল্লাহকে আমরা স্মরণ করতে থাকবো। এভাবেই আমাদের কাজকর্ম বর্জন করেই যে আমরা বসে থাকবো আর আল্লাহর স্মরণ, তাও আল্লাহ বলেন নাই। আজান হলে মসজিদে ঢোকো, আজানের পরে মসজিদ থেকে বের হও, বের হওয়ার পরে তুমি তোমার কাজকর্মে তুমি লিপ্ত হও এবং সাথে সাথে তুমি বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। কাজে আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে যদি আমাদের জীবন পরিচালনা করি তাহলে আমাদের আর ভয় থাকবে না, আমরা পরকালে পাশ করবো, ডান হাতে আমলনামা পাবো। কাজে আল্লাহ কি বলেছেন সে লক্ষ্য করতে হবে। আজান দিলে মসজিদে যাও, নামাজ শেষ হলে মসজিদে বের হও, তুমি কাজকর্মে লিপ্ত হও, তুমি কাজকর্ম ত্যাগ করো না, কিন্তু এমতো অবস্থায়ও তুমি জিকিরে লিপ্ত থাকো। আর তুমি নামাজের পরে জিকিরে লিপ্ত থাকার মানে কি? তাহলে আপনি নামাজের পরে জিকির লিপ্ত থাকলেন, আবার এই জিকির ছেড়ে দিয়ে আপনি নামাজে গেলেন, তাহলে সর্বাবস্থাটাই আপনার নামাজের মধ্যে থাকবে। যেমন কদাফলামান তাজাক্কা বা জাকার আসমা রব্বি ফাসাল্লা, যে নিজেকে পবিত্র রাখে সেই জয়যুক্ত হলো। অ জাকার আসমা রব্বি ফাসাল্লা, রবের নামকে জিকির করতে থাকলো, রবের নামের জিকির ছেড়ে দিয়ে সে নামাজ শুরু করলো, আবার নামাজ শুরু করে আবার আল্লাহর জিকির সে শুরু করলো। এইভাবেই একটা মানুষ যখন
নিজেকে সার্বক্ষণিকভাবে নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির আর সুবহানাল আলহামদুলিল্লাহ এবং আল্লাহর অন্য কোনো নাম এটা হচ্ছে ছোট জিকির মুখে জিকির এই দুই ধরনের জিকিরের মধ্যে যে মানুষটি থাকবে সেই মানুষটি শয়তানের আক্রমণ থেকে নিরাপদ থাকবে এবং আল্লাহকে স্মরণ যে করবে না শয়তানের আক্রমণ থেকে সে নিরাপদ থাকবে না এই জন্য আল্লাহ তাআলা এই কথাগুলি সব আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন শয়তানের আক্রমণ থেকে নিরাপদ থাকতে হলে এইভাবেই আপনার জীবনটাকে আপনাকে গড়ে তুলতে হবে যে আপনি নামাজ সেরে জিকির করতে থাকবেন আর কাজও করতে থাকবেন আবার ওই জিকির সেরে আবার মসজিদে যাবেন আবার মসজিদে আল্লাহর ওয়ালা জিকরুল্লাহ আকবার মানে নামাজ হচ্ছে আল্লাহর বড় জিকির এই জিকির আবার শেষ করে আবার নামাজ শেষ করে মসজিদ থেকে বাইর হবেন কিন্তু এই অবস্থায়ও আপনি সার্বক্ষণিকভাবে আল্লাহকে জবানেও স্মরণ রাখবেন অন্তরেও স্মরণ রাখবেন এইভাবে থাকলেই আপনি নিরাপদ থাকবেন আপনার এটা হবে মানে প্রোটেকশন আপনার মানে বডি এবং মাইন্ড মানে দেহ এবং অন্তর দুটারই প্রোটেকশন হবে আল্লাহর জিকিরের মাধ্যমে বন্দুক দ্বারা দেহ রক্ষা করা যায় কিন্তু ভিতরের শয়তানের অসুস্থতা মনকে মনের অসুস্থতা বা মনের খারাপি এটা কিন্তু অস্ত্র দ্বারা এটাকে দূর করা যায় না এই জন্য আল্লাহর জিকির ব্যবহার করতে হবে এবার আল্লাহ তালা বললেন যে দেখো আকাশ পৃথিবীতে তোমরা যা কিছু দেখতে পাচ্ছ এগুলি সব কিছুর মালিক আল্লাহ এই আকাশ পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদী সমুদ্র বায়ুমণ্ডল তারপরে এই মানে যা কিছু তোমাদের দৃষ্টিগোচর হচ্ছে এই সব কিছুর মালিক আল্লাহ এবং আল্লাহর কাছে সমস্ত কাজগুলি প্রত্যাবর্তিত হবে মানে কে কী তোমরা করেছো সব রেকর্ড সহ তুমিও আল্লাহর কাছে যাবা এবং তোমার আমুলগুলিও রেকর্ড সহ কেরামন কাতেবিন হাতে করে তোমাকেও সামনে নিয়ে যাওয়া হবে আর ওই আমলনামাটা আল্লাহর সামনে উপস্থিত করা হবে কাজে এই জন্য তুমি সতর্ক হও মানুষ অত্যন্ত মানে একটা ক্রিটিক্যাল প্রাণী মানে এর মানে একটা ভয়ঙ্কর অবস্থা এর জন্য মানে প্রতিটি মুহূর্তে আমাদের জন্য আল্লাহ তাআলা পাহারা রেখেছেন এবং অত্যন্ত কড়া পাহারার মধ্যে আমাদের এই এখন বর্তমান জীবনও চলছে মরার পরে বরজাকের জগতও কঠিন পাহারার মধ্যে আমরা থাকবো আবার হাশরের ময়দানে উঠবো সেখানেও আমরা ওই কেরামুন কাতিমের দায়িত্বে থাকবো তারাই আমাদের আমলনামা গলা থেকে খুলে আল্লাহর কাছে উপস্থিত করবেন এবং বিচারের সম্মুখীন করবেন আমাদের জীবনটাই একটা ভয়ঙ্কর জীবন এই জীবনটা যদি মনে করেন যে হেলা খেলার জীবন তাহলে সে মারাত্মক ভুলের মধ্যে আছেন সে অত্যন্ত 100 ভাগ ভুলের মধ্যে আমরা কিন্তু ওরকম মানে একটা বেহুদা সৃষ্টি আল্লাহ নই তো এভাবেই আল্লাহ তাআলা আমাদের কথাগুলি বলেছেন যে তোমাদেরকে আল্লাহর প্রতি আল্লাহকে প্রথম আয়াতটাই যে বলা হয়েছে যে আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো এবং তোমার দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করো আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব এটা তোমাদের এখন সামনে দেখেন আল্লাহ বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুনতুম খায়রা উম্মাতান উখরিজাতিল নাস তোমরা উত্তম দল মানুষের কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারে তোমরা ভালো কাজে মানুষকে আদেশ করবে এবং খারাপ কাজ থেকে মানুষকে তোমরা বারণ করবে ওয়া তু'মিনুনা বিল্লাহ তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে ওয়ালাও আমানা আহলুল কিতাবে লাকানা খায়রাল লাহুম আহলে কিতাবরাও যদি ঈমান আনতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং কোরআনের উপরে এটা তাদের জন্য ভালো ছিল মিনহুমুল মুমিনুন ও আকসারুল ফাসিকুন আহলে কিতাবদের মধ্যে থেকে একদল তো আসে ঈমানদার যেমন আব্দুল ইবনে সালাম এবং তার সাথীরা আকসারুল ফাসিকুন এবং তাদের অধিকাংশ ফাসেক ফাসেক হলো যারা বুঝে শুনে সত্যকে প্রত্যাখ্যান করে তাদেরকে বলা হয় ফাসেক তা আহলে কিতাবের অধিকাংশই ফাসেক যেহেতু তারা বুঝে শুনে সত্যকে প্রত্যাখ্যান করছে তা এ হাতে দেখেন এখানে কিন্তু মেন নাই এখানে কুনতুম খায়রা উম্মাতেন উখরিজাতিন নাস তোমরা উত্তম দল মানুষের কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব তো এই আয়াত এবং ওই দুটো আয়াতই একই যেহেতু কোরআন আয়াতগুলি হল আয়াতাম মোতাশাবিহাম মাসানিয়া আল্লাহ বলছেন এই আয়াতগুলি হলো সামঞ্জস্যপূর্ণ এবং পুনঃপুনঃ উদ্ধৃত তাহলে এই জন্য এই দুটো আয়াতকে পুনঃপুনঃ উদ্ধৃত করা হয়েছে কাজে ওইখানে মেন নাই তো মেন আছে ওইটা মেন হবে মেনে জায়দা বা অতিরিক্ত কাজে এই জন্য এই দুটো আয়াতই একই আয়াত এখানে পুরো উম্মতকে বলা হয়েছে যে তোমরা মানুষের কল্যাণের জন্য আবির্ভূত তোমাদের কাজ ভালো কাজে আদেশ করা মন্দ কাজ নিষেধ করা তো এই ভালো কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ এইটা একটা বিরাট দায়িত্ব এবং এই দায়িত্বটার জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই দায়িত্ব দুটিই কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব এবং এই দায়িত্ব পালন করার জন্য যে আমাদের মধ্যে যোগ্যতা অর্জন করতে হবে সেই যোগ্যতাই হচ্ছে ইবাদত
একটা মাইকে জোরে কথা বলবে, এই জন্য তো মেশিনারি সিস্টেমটা ঠিক না থাকলে হর্ন থেকে জোরে কথা বের হবে না। একটা গাড়ি চলবে, চাকা ঘুরলে গাড়ি চলবে, রেলগাড়ি বলেন, বাস বলেন, ট্যাক্সি বলেন, সাইকেল বলেন, মোটরসাইকেল বলেন, চাকা ঘুরলে গাড়ি চলে। কিন্তু চাকাটা ঘোরানোর জন্য যে ভিতরে ইঞ্জিন সিস্টেমটা কত বড় একটা সিস্টেম সেটা আপনি ভেবে দেখেন। এই ইঞ্জিন সিস্টেমটা যদি সঠিক না থাকে তাহলে কিন্তু গাড়ির চাকাটা ঘোরে না। ওই জন্য মানুষের যে উদ্দেশ্য, যে উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করা হয়েছে, মানব মেশিনকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই কাজ করার জন্য মানব মেশিনেরও ফিটনেস লাগবে। এই মানব মেশিনের ফিটনেস অর্জন করার জন্যই যে কাজগুলি করতে বলা হয়েছে সেগুলির নাম হচ্ছে ইবাদত, রোজা, নামাজ, জিকির, আজকার, তসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, এগুলি সবই হচ্ছে মানুষের মধ্যে ফিটনেস আনার জন্য এই ইবাদতগুলি করতে বলা হয়েছে। মানুষের মধ্যে ফিটনেস আসলে তখন সে সত্য কথা সে বলতে পারবে। তো এই জন্য এই বিষয়গুলি খুব কঠিন কাজ, কাজে আমরা যদি ইবাদতের মাধ্যমে নিজেদেরকে আমরা যোগ্য করে না তুলি তাহলে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ আমরা করতে পারবো না। তো এই জন্য এই বিষয়টা একটু বুঝানোর জন্য আমি কিছুটা দৃষ্টান্ত আপনাদেরকে পেশ করছি যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, এখন এর মধ্যে আগে কোনটা পরে কোনটা? কোরআনে তো বলা আছে আমর বিল মারুফ, এটা প্রথমে বলা হয়েছে, নাহি আনিল মুনকার এটা পরে বলা হয়েছে, কিন্তু আসলে নাহি আনিল মুনকারটা হবে আগে। যেহেতু কোরআন হচ্ছে ছন্দ, কবিতার মতো এটা ছন্দময়, এই জন্য ছন্দের মধ্যে এরকম আগে পিছে কথা থাকে, এটা আপনারা জানেন, এটা সাহিত্য এবং কবিতার এটা নিয়ম। তো এখানে নাহি আনিল মুনকারটা হবে আগে, যেটু আল্লাহ বলছেন যে ফামাই ইয়াকফুর বিত্বাগুতে উপমিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, ইমানের আগে আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুর বিত্বাগুতে, তাগুতকে অস্বীকার করবে এবং সে আল্লাহর প্রতি ইমান আনবে, তাহলে এই নাহি আনিল মুনকার এইটা হলো আগে। এই জন্য আমাদের কলেমায় লা শব্দটা আগে, লা দ্বারা আমরা জিফত এবং তাগুতকে অস্বীকার করি, এরপরে আমরা ইল্লাল্লাহ বলি, যে আল্লাহ ছাড়া কেউ নাই, আমরা লা বলে জিফত এবং তাগুতকে অস্বীকার করছি। তাহলে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দুইটা দিক, এই দুইটা দিকের মধ্যে প্রিভেন্টিভ মেজারটা হলো আগে, অর্থাৎ নাহি আনিল মুনকারটা আগে, অর্থাৎ তুমি তোমার মন থেকে, হৃদয়ের ভিতর থেকে তুমি লা শব্দ বলে জিফত এবং তাগুতকে দূর করো, এরপরে তুমি সেখানে আল্লাহর জন্য স্থান তৈরি করো, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখন তো এই 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 দৃষ্টান্তের ব্যাপারটায় আমি আপনাদেরকে বলবো যে প্রিভেন্টিভ মেজার যেটা এটা আগে হতে হবে, প্রিভেন্টিভ মেজার ছাড়া কিউরেটিভ মেজার বাস্তবায়িত হবে না। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। যে এটা হলো যেমন একটা এলাকায় কলেরা ব্রোক আউট হয়েছে, তো এখন আপনি কলেরা রুগী খালি আসছে আসছে আসছে, এখন এই রুগীগুলি শুধু চিকিৎসাই যদি আপনি করতে থাকেন, মানে এটা কিউরেটিভ মেজার, অর্থাৎ রুগীদেরকে ভালো করার জন্য চেষ্টাই যদি আপনি চালাতে থাকেন, তাহলে দেখবেন যে আপনি রুগী ভালো করছেন ঠিকই, কিন্তু রুগী এত আসছে যে এত রুগী চিকিৎসা করা সম্ভব না। তখন আপনি প্রিভেন্টিভ মেজার নিশ্চয় অনুসন্ধান করবেন যে কলেরা এই ব্রোক আউট হলো কেন, কোথার থেকে হলো, তখন অনুসন্ধান করে যে কী কারণে করাটা হচ্ছে, শহরে হয়তো পানির পাইপ লিক করে, হয়তো মলের পাইপের সাথে পানির পাইপ মিশে গেছে যার জন্য খারাপ পানি সবাই পান করছে যার জন্য কলেরা হচ্ছে, এভাবে যে কোনো একটা কারণ, অথবা দূষিত কোনো খাবার সরবরাহ হচ্ছে এভাবে কলেরাটা হচ্ছে, এখন ওই যে কারণে কলেরাটা হলো সেই কারণটাকে দূর করে দেওয়ার নাম হলো প্রিভেন্টিভ মেজার। তাহলে নাহি আনিল মুনকার হলো প্রিভেন্টিভ মেজার। এখন আপনি মনে করেন আমাদের সমাজ দূষিত, আল্লাহ তাআলা বলছেন এই সমাজটাকে তোমরা ভালো করো, তোমরা উত্তম দল, তোমাদের এটা কাজ। তো এখন এই সমাজটাকে ভালো করতে হলে আগে আমাদেরকে প্রিভেন্টিভ মেজার গ্রহণ করতে হবে। তো এই হিসেবে একটা উদাহরণ নেন যে একটা পুকুরের পানি নাপাক হয়ে গেছে, আলেমরা বলছে যে এই পুকুরের পানিতে উজু হবে না, গোসলও হবে না, তাহলে কী করতে হবে? মসজিদ কমিটিকে তারা বলছেন যে এই পুকুরটা আপনারা শেষ করে পানিটা বের করে দেন, বের করে আপনারা নূতন জোয়ারের পানি অথবা ডিপের পানি এই পুকুরে ঢুকাই দেন, তাহলে হবে। এখন মসজিদ কমিটি মনে করলেন যে পুকুরের পানিটা শেষ করতে আমাদের 4 ইঞ্চি একটা শ্যালো মেশিন যদি বসাই দিই আর 10 ঘন্টা চলে তাহলে এই পানিটু সব উঠে যাবে, উঠে যাওয়ার পরে আমরা ভালো পানি ঢুকাবো। এখন মেশিনে আপনি হিসাব করে আপনি 4 ইঞ্চি পাইপের একটা শ্যালো মেশিন লাগাই দিলেন, পানি শেষ হচ্ছে, গপ গপ করে পানি বের হচ্ছে,
দশ ঘন্টা পানি চলা মেশিন চলার পরে আপনি দেখেন যে পুকুরের 1 ইঞ্চি পানিও কমে নাই। তো কেন কমলো না, কী হলো? তাহলে দেখা গেল যে আপনি 4 ইঞ্চি পাইপ দিয়া পুকুরের দূষিত পানি বের করছেন, কিন্তু ওই পুকুরে মনে করেন 20 ইঞ্চি একটা পাইপ দিয়া পচা পানিটা ঢুকছে। তো যে পুকুরে 20 ইঞ্চি পানি দিয়া পচা পানি ঢোকে, সেই পুকুরটাকে যদি আপনি 4 ইঞ্চি পাইপ দিয়ে শেষ করেন, তো কেয়ামত পর্যন্ত আপনি পচা পানি আপনি বের করতে পারবেন, পুকুর পরিষ্কার করতে পারবেন? পারবেন না। তাহলে আমাদের সমাজের অবস্থাটা এরকমই যে আমাদের চতুর্দিক থেকে যেভাবে আমাদের মানে দূষিত পানিটা প্রবেশ করছে, আমাদের সংস্কৃতি, আমাদের সিনেমা, টেলিভিশন, তারপর আমাদের বাহ্যিক আচার অনুষ্ঠান, এই চতুর্দিক থেকে আমাদের সমাজের মধ্যে যে দূষিত পানিটা ঢুকছে, সেইটা তো আমরা বক্তা সাহেবরা, ওয়াজ সাহেবরা, ইমাম সাহেবরা যেটু পানি ঢালেন, সেটু মনে হবে যে একটা দূষিত পুকুরের মধ্যে ইমাম সাহেব 1 বালতি পানি ঢেলে দিলেন, এতে পুকুরের পানির কী হবে? আমাদের অজনসিয়তটা এরকম হচ্ছে। তো এই জন্য যে আল্লাহর রসুল মদিনা হিজরত করার পরে যে হিজরত করাটা ফরজ করেছিলেন কেন, এখান থেকে সেটা বোঝেন যে মদিনা এমনই একটা প্রোটেক্টেড এলাকা ছিল, এরিয়া ছিল, যে ওখানে দূষিত পানি প্রবেশ করার কোনো সুযোগ ছিল না। এই কারণে মদিনায় যারা আল্লাহ রসুলের সাথী হয়েছেন, এই সাহাবিরই হয়েছেন, আর সাহাবিকুন আবুলুন উলাইকাল মুকাররাবুন, এই সাহাবি। কিন্তু মদিনায় আল্লাহ রসুলের সাথে যারা জীবনযাপন করার সুযোগ পান নাই, এই সাহাবিদের মধ্য থেকেই পরবর্তীকালে গণ্ডগোল হয়ে ইসলামের সব কিছু বিনষ্ট হয়েছে, দিন নষ্ট হয়েছে, দিন ধ্বংস হয়েছে। তাহলে এখন দেখেন যে এই যে সিস্টেমটা, যেটা আল্লাহ কোরআনে বলেছেন যে অন্যায় যে প্রবেশ করে, সেই অন্যায়ের প্রবেশের রাস্তাগুলি তোমরা বন্ধ করে দাও, তাহলেই সমাজটা তোমার সুন্দর হবে। এটা যদি বন্ধ না করো, আপনি নামাজ পড়ছেন, নামাজের রক্তে নামাজে যাচ্ছেন, নামাজ থেকে আইসি আপনি টিভি খুলে বসে আছেন, এখন টিভিতে ভালো মন্দ আপনি সব দেখছেন, দেখতে দেখতে আবার আসরের আজান হলো, আপনি আবার নামাজ পড়তে গেলেন। তো এখন আপনি বলেন যে আপনার এই হৃদয়ের মধ্যে আপনি কত অপবিত্র জিনিস ঢুকাইলেন, আর পবিত্র জিনিস আপনি কতটুকু ঢুকাইলেন? দেখেন, আপনি যদি একটা গাছ লাগিয়ে সেই গাছের গোড়ায় সকালে 5 কেজি পানি দেন, তারপর যদি সারাদিন ওই গাছে আপনি 20 কেজি আগুনের কয়লা ঢালেন, তা আপনার গাছটা কি বর্ধিত হবে, ওটা কি ফল দেওয়ার যোগ্য হবে? এখন তাই যদি না হয়, তাহলে আপনি আমরা নামাজ পড়ছি, নামাজ পড়ে এসে টিভিতে পড়ছি, নামাজ পড়ে আমরা গল্পে গুজারে বসি, নামাজে পড়ে আমরা আসরে বসি, তাহলে কীভাবে এই নামাজে আমাদের মনকে আল্লাহ ভালো করবে বলেন? আপনি সিস্টেমটা তো বুঝতে হবে যে গাছকে যদি আপনি পানি দিয়া তরুতাজা করে তা থেকে ফল ধরাতে চান, তো পানিই দিতে হবে যেন আগুন সেখানে না দেওয়া হয়। যে গাছকে আপনি রোপণ করেছেন সেখান সেই গাছটাকে লবণ পানির থেকে আপনাকে প্রোটেকশন দিতে হবে, যাতে লবণ পানি ঢুকে আপনার গাছটাকে সে নষ্ট না করে দেয়। তা আমাদের হৃদয়ে, এটাও তো একটা খ্যাত, এটাও তো একটা জায়গা, এখানে গাছ লাগানো আছে। আপনি কি জানেন কলেমায় তৈবার বৃক্ষটা আপনার হৃদয়ের মধ্যে রোপণ করা, যেটা কোরআনে আল্লাহ বলেছেন সরাসরি, যারা বলল মাসালান কালেবাতান তৈবাতান কা সাজারাতেন তৈবা। তো এই যে বৃক্ষটা আপনার হৃদয়ে এখানে বপন করা আছে, এখানে যদি আপনি লবণ পানি ঢুকান আর মিষ্টি পানিও ঢুকান, তো আপনার কি গাছ বাড়বে? তো মিষ্টি পানি হচ্ছে আল্লাহর হই, আর লবণ পানি হচ্ছে শয়তানের হই। এখন আমরা যারা নামাজ পড়ি, তাদের জীবনকে আপনি, তাদের সময়কে আপনি মেজারমেন্ট করে দেখেন যে তারা কতখানি সময় ইবাদতে কাটায়, আর কতখানি সময় শয়তানের হয়ে মধ্যে তারা সময়টা কাটায়। তো কী করে সমাজটা ভালো হবে বলেন? কাজে এই সিস্টেমগুলি যদি আমরা না বুঝি, তাহলে কিছুই হবে না। এই সিস্টেমগুলির জন্যই কিন্তু আল্লাহ রসুল সেই মদিনায় দেখেন প্রোটেক্টেড জীবন এবং মদিনায় হিজরত করা ফরজ করে দেওয়া হয়েছিল, যে তোমরা এরকম জায়গায় না আসলে, তোমরা নিজেরা সংরক্ষিত না থাকলে, তোমরা নিজেরা মানে নিজের অন্তরকে মানে পূর্ণাঙ্গ বা কামেল এটা তোমরা বানাতে পারবে না। তো এই জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের এই বিষয়টা বোঝানোর জন্য আমি বিভিন্ন রকমের দৃষ্টান্ত আমি পেশ করেছি। এখানে আল্লাহ রসুলের একটা হাদিস আমি আপনাদেরকে বলতে চাই, যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি বলেন যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানে উনি নিজে শুনেছেন রসুলের থেকে, যে মান রামিনকুম মুনকারান ফালিউ গাইর বিয়াদিহি, যে তোমরা যদি কেউ শরিয়াত বিরোধী কার্যকলাপ দেখতে পাও, তাই তুমি হাত দ্বারা প্রতিহত করো, অর্থাৎ তুমি শক্তি প্রয়োগ করে সেটাকে তুমি দূরীভূত করো। ফাইনলামি আস্তাতে ফাবে লেসানহি, যদি তুমি শক্তি প্রয়োগ করে সেটাকে প্রতিহত করতে না পারো, তাই তুমি মুখে তার প্রতিবাদ করো। যদি তুমি ফাইনলামি আস্তাতে মুখে যদি প্রতিবাদ করার ক্ষমতা না রাখো, ফাবে কালভি, তাহলে বিষয়টার প্রতি তুমি অন্তরে ঘৃণা জানাও, অন্তরে ঘৃণা সৃষ্টি করো, যে এই কাজ আমিও করবো না, অন্য কেউ যেন না করে।
তো এই শুধু অন্তরে ঘৃণা পোষণ করো, এই পর্যায়ে যদি তুমি হও তো আল্লাহ রাসূল বলেন ওয়াদালিকা আযাবুল ঈমান, এটা হবে দুর্বলতম ইমানের লক্ষণ। তাহলে এখন ইমানকে আমরা তিনটে স্তরে ভাগ করতে পারি, সবল ইমান, দুর্বল ইমান, দুর্বলতম ইমান। তাহলে সবল ইমান হলো যে হাত দ্বারা যদি অন্যায়কে প্রতিহত করা যায়, হাত মানে শক্তি, অর্থাৎ শক্তি দিয়ে যদি অন্যায়কে প্রতিহত করা যায়। কিন্তু এই আধুনিক বিশ্বে দেখেন এই হাতের অর্থ আমরা কিন্তু অন্যরকমও ব্যবহার করতে পারি। আল্লাহ যে আল্লাহ রাসূল বলছেন হাত, আমরা বলবো হাত, ঠিকই আছে। তো এখন দেখেন মানুষ যুদ্ধ বিগ্রহ করে হাত দ্বারা, বন্দুকের গুলি কামানের গুলি হাত দ্বারা ছোড়ে, এবং এই যুদ্ধ বিগ্রহ করে যদি বিপক্ষকে প্রতিপক্ষকে হারানো যায় তাহলে সে জিতে যায়। এই হাত, হাত ব্যবহার করা হয়। কিন্তু বর্তমান বিশ্বে এই মানে শত্রুকে বা প্রতিপক্ষকে পরাজয় করার জন্য হাতের পরিবর্তে একটা ভোটের ব্যবস্থা করা হয়েছে। এই ভোটটাও কিন্তু হাত দ্বারাই প্রয়োগ করা হয়। আপনি কাকে সমর্থন করবেন, আপনার হাতে একটা কাগজ দেওয়া থাকবে, কে কী প্রতীক নিয়ে নির্বাচন করছে এটা আপনি দেখতে পাচ্ছেন। কাজে আপনি যদি মনে করেন যে এই প্রতীকে আমি এই লোকটাকে জয়যুক্ত করলে সমাজের উপকার হবে, কল্যাণ হবে, ভালো হবে, এই মনে করে আপনার হাতকে যদি ওইখানে ব্যবহার করেন, এবং অধিকাংশ লোক যদি এই ভালোর উদ্দেশ্যে যদি তার হাতটাকে ব্যবহার করে, এবং ভালো যে প্রতীক আপনাদের বিবেচনায় সেই প্রতীকে যদি অধিকাংশ লোকে হাত ব্যবহার করে, অর্থাৎ হাত দ্বারা সিল দেয়, তাহলে কিন্তু আপনি ভালো জিনিসটা হাত দ্বারাই প্রতিষ্ঠিত করলেন। তাহলে হাত দ্বারা যে আল্লাহ রাসূল অন্যায়কে প্রতিহত করতে বলা হয়েছেন, এখানতে হাতকে আপনি দুই ধরনের ব্যবহার করছেন। এক হলো হাত দ্বারা আপনি অস্ত্র, তলোয়ার, তরবারি এগুলি ব্যবহার করতে পারছেন, আবার হাত দ্বারা আপনি ভোটের কাগজেও ছুটেই কিন্তু হাত, ওখানেও হাত লাগছে অস্ত্র ব্যবহার করতে, আর ভোটের সিল দিতে হাতকে ব্যবহার করতে আপনি পারছেন। তাহলে এখন এই হাত দ্বারা আপনি অন্যায়কে, সমাজ থেকে অন্যায়কে দূরীভূত করতে পারেন, যে এই মানুষগুলির মধ্যে কোন লোকটা সমাজের অন্যায় দূর করবে, কোন লোকটা সেবামূলক কাজে আত্মনিয়োগ করবে, এটা আপনাদেরই জানা থাকবে এবং আপনারাই জেনেছেন এটা করবেন, এটা আপনাদের কাজ। তো এখন আল্লাহ রাসূল বললেন যে যদি তুমি হাত দ্বারা অন্যায়কে প্রতিরোধ করতে পারো তাহলে তুমি এক নম্বর মোমেন, আর যদি তুমি মুখে বলো তাহলে দুই নম্বর, অর্থাৎ তুমি দুর্বল, তারপর যদি তুমি অন্তরে ঘৃণা করো তাহলে তুমি উইকেস্ট, উইক, উইকার, উইকেস্ট, একেবারে দুর্বলতম। তো ইমানের ক্ষেত্রে দুর্বলতম ইমান, এটার দৃষ্টান্তই আপনাকে বুঝাচ্ছি। একটা মানুষ কমন উইক, মানে সাধারণ জেনারেল উইকনেস, শরীর দুর্বল, ভালো লাগে না, মসজিদে গেলে মনে হয় যে হেলান দিয়ে বসি না হলে শুয়ে পড়ি, এই কমন দুর্বল, এটা হলো সাধারণ উইক। উইকার এর সেইতেও দুর্বল যে ঘরে বসে নিজে এক্সটেঞ্জার যাইতে পারে বা ঘরে বসেই কোনো রকম নামাজ পড়তে পারে কিন্তু মসজিদ যেতে পারে না, এ হলো উইকার, মানে দ্বিতীয় নম্বরের দুর্বল। এরপরে উইকেস্ট, একেবারে চরম দুর্বল, সুপারলেটিভ ডিগ্রি, এই চরম দুর্বল হলো যার প্রাণ আছে কিন্তু প্রস্রাব পায়খানা তাও বিষ্ণায় করে এবং খাদ্য খাদ্য খাওয়ায় দিতে হয়, উঠতেও পারে না, রসলা করতে উঠাতে হয়, বসাতে হয়, এই রকম দুর্বল হলো উইকেস্ট। এখন ইমানের ক্ষেত্রে উইকেস্ট হলো উইকেস্ট ইমান, মানে দুর্বলতম ইমান, এমনই ইমান যে ওই লোক বিষ্ণায় প্রস্রাব পায়খানা করে। এখন এই বিষ্ণায় প্রস্রাব পায়খানা করা মানুষের মধ্যে প্রাণ আছে, আর যারা দুর্বলতম ইমান তাদের মধ্যে ওই রকম ইমান আছে। কাজেই এখন উদাহরণটা আপনি এভাবে নিতে পারেন যে একটা ফ্যামিলিতে দশটা লোক বাস করে, তার মধ্যে একটা লোক যদি উইকেস্ট হয়, অর্থাৎ বিষ্ণায় প্রস্রাব পায়খানা করে, তাহলে নয়জনে যদি তার সেবা করে তাহলে কিন্তু ওই একটা লোককে মোটামুটি ভালো রাখা যায় এবং বাড়ির পরিবেশটাকে ঠিক রাখা যায়। কিন্তু এখন ভেবে দেখেন যদি ওই ঘরে দশটা লোক আছে, দশটা লোকে যদি উইকেস্ট হয়, মানে দশটা লোকে যদি বিষ্ণায় প্রস্রাব পায়খানা করে, তাহলে সে বাড়ির অবস্থাটা কী হতে পারে? আপনি যদি সেখানে যান আর কিছু ফলমূলও নিয়ে যান যে আপনারা খান, কিন্তু আমরা ঘরে ঢুকতেই পারবেন না, দশটা লোক দশটা লোকই বিষ্ণায় পায়খানা করে, আপনি ওখানে বারান্দায় রাইখে দৌড় দেবেন যে ভাই আপনারা পারলে খাইয়া না, আমরা ঢুকতে পারছি না। আচ্ছা, এ হলো একটা বাড়ির কথা। এখন এ একটা বাড়ির অবস্থা। এরপর যদি মনে করেন যে একটা গ্রামে 2000 লোক বাস করে, তারা সবাই উইকেস্ট, সবাই বিষ্ণায় পায়খানা করে, একটা ডিস্ট্রিক্ট, একটা থানা, একটা দেশের যত লোক সবাই উইকেস্ট, সবাই বিষ্ণায় পায়খানা করে, কেউ সবল না। তো এখন একটা দেশের মানুষ যদি এইরকম সবাই দুর্বল হয়, কেউ সবল না, সবাই যদি বিষ্ণায় পায়খানা করার গ্রুপ হয়, তখন এই দুর্গন্ধময় এলাকায় আল্লাহর ফেরেশতারাও যাইতে চাবেন না আলেম আমল লেখার জন্য, তখন তারাও আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই জাতির থেকে আমাদেরকে মুক্তি দেন। কারণ এইরকম দুর্বলতা যখন মুসলমানদের মধ্যে আসবে যে সমাজে শুধু তাদের মধ্যে এই ইমান মানে একেবারে ধুকধুক করে ইমান, ওই যেরকম তিন নম্বর উইকেস্ট রোগীর মধ্যে তখন প্রাণটা আছে আর কোনো ক্ষমতা নাই, তো এইরকম ইমান যখন দুর্বল হয়ে যায় মুসলমানদের একটা জাতির, তখন আল্লাহ তাআলাই সেই জাতিটাকে ওদেরকে মেরে ওদেরকে আল্লাহ সমুদ্রে নিক্ষেপ করেন।
যেমন বাগদাদে 1258 খ্রিস্টাব্দে হালাকু খানের মাধ্যমে বাগদাদের এত 21 লক্ষ মুসলমানদের মধ্যে থেকে 18 লক্ষ মুসলমানকে হত্যা করে দজ্জা নদীর মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। দজ্জা নদীর পানি লাল হয়ে গেছিল, মুসলমানদেরকে বলছিল তোমরা নামাজ পড়ো কেমনে দেখাও, সেজদায় পড়েছে এই অবস্থায় তাদেরকে হত্যা করা হয়েছে। তো এইভাবে একটা জাতিকে কেন ধ্বংস করা হয়, তার কারণ হলো যে মুসলমান ইমানও তাদের আছে কিন্তু ইমানটা হলো ওই মানে উইকেস্ট রোগীর মধ্যে, যারা শুধু প্রাণ আছে কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গের কোনো শক্তি নাই। ওই রকম দুর্বল পর্যায়ে যখন মুসলমানদের ইমান চলে যায়, যারা যখন সমাজের কোনোই সেবা করতে পারে না এবং তারা শুধু দুর্গন্ধ ছড়ায়, তো এইরকম জাতি যখন মুসলমান হয়ে যাবে তখন সেই জাতির উপরে আল্লাহর গজব আসবে এবং সেই গজবে কমনলি ভালো মন্দ সবাই ধ্বংস হবে। কাজে এই জন্য আল্লাহ রসুলের কথা, কোরআনের কথা, এগুলি আমাদের বোঝার চেষ্টা করতে হবে, আমাদের সক্রিয় হতে হবে, আমরা যেটুক পারি সেটুক করতে হবে। কিন্তু আমরা তো আসলে কিছুই করছি না, আলেম ওলামা কোরআনের ধারে কাছে নাই। কাজে এই জন্য আল্লাহর কথা, রাসুলের কথা ভালো করে বোঝেন। আল্লাহ রসুল যে কথা বলেছেন যে হাত দ্বারা অন্যায়কে প্রতিহত করলে সে 1 নম্বর মোমেন, আর যদি হাত দ্বারা না পায় মুখে পারে সে দুর্বল, তারপর যদি শুধু অন্তরে ঘৃণা করে তো সে বিষ্ণেহাগা রুগী। তা বিষ্ণেহাগা রুগী দ্বারা মানে সমাজের কোনো কল্যাণ হয় না, আল্লাহরও কোনো কাজ হয় না। তো এই জন্য এই এই অবস্থায় প্রশ্নে কিন্তু তখন সেই জাতির উপরে কমন গজব আসে এবং সেই জাতি ধ্বংস হয়। পৃথিবীতে বহুবার যখন মুসলমানরা ধ্বংস হয়েছে, আমার মনে হয় তার মূল কারণ এটাই যে তারা শুধু তাদের মধ্যে এমন একটা প্রাণ আছে যে তাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলি সঞ্চালন করার মতো ক্ষমতা তাদের নাই, তারা কোনো কাজ মালিকের করতে পারে না, তারা শুধু দুর্গন্ধ ছড়ায়, মালিক বসে এগুলোকে ধ্বংস করে সরাই দাও, পৃথিবী পরিষ্কার করো। এই জন্যে হয়তো মানে কমনভাবে শাস্তি মুসলমানদের উপরে আসে। কাজে আমাদের উপরে যেন এরকম শাস্তি না আসে, এই জন্য আমরা আল্লাহর এই আয়াতের প্রতি লক্ষ্য রেখে আমাদের যার পক্ষে যা সেটা আমরা বলি। আমরা পরের সমালোচনা খুব বেশি করতে পারি, এই তো দেশে পর্দা নাই, তো এই দেশে অমুক চলে তো সমুখ চলে, এটা আমরা খুব বলতে আরাম পাই, ওইখানে নারী এই করছে, এই সেইখানে নারী এই করছে, এগুলো আমরা বলতে আরাম পাই। কিন্তু আপনি নিজের পরিবারটা সার্ভে করে দেখেন যে আপনার পরিবারের ছেলে মেয়ে স্ত্রী কয়জন আছে, এরা কি ঠিকভাবে চলছে কি চলছে না, এইটার মেজারমেন্ট আপনারা নেন। কিন্তু গল্পের আসরে বসলে আপনারা সবাই ওইখানে অমুক হয়েছে, সেইখানে এই হয়েছে, এই দেশে এই হচ্ছে, তো এগুলো কিন্তু আপনারা আমরা খুবই বলতে আরাম পাই এবং এগুলো নিয়েই আমরা সময় কাটাই। কিন্তু এগুলি তো আল্লাহ বলেন না, এবং এগুলি হবে গীবত, এগুলি হবে পরচর্চা, এবং এটা হবে মৃত মানুষের গোস্ত ভক্ষণ করা। আল্লাহ বলেন তুমি এই যে আমর বিল মারুফ, তুমি তোমার পরিবারটাকে ঠিক করো। এখন আপনি যদি আপনার পরিবারটাকে ঠিক করেন যে তারা সবাই ইসলামী বিধান মেনে চলে, আমি যদি আমার পরিবারটাকে সংশোধন করি, আমার পরিবারটা যদি ইসলাম অনুযায়ী চলে, এইভাবে আমরা প্রত্যেকে যদি আপন আপন পরিবারগুলিকে আমরা ভালো করতে পারি, তাহলে তো গোটা সমাজ ভালো হয়ে যায়। কিন্তু আমরা তো সেদিকে না, আমরা সবসময় অন্য লোকের ভুল ধরব আর অন্য লোককে ভালো করার জন্য নসিহাত করব, কিন্তু নিজের ব্যাপারে আমরা আস তাকাচ্ছি না। এটা কিন্তু আমাদের কমন ভুল, এটা আমাদের মধ্যে। কাজে আমি অনুরোধ করব যে আপনি আসলে আগে নিজের পরিসরের মধ্যে, নিজের গণ্ডির মধ্যে আপনি দেখেন যে আসলে আপনার পরিবারটা কী অবস্থা। আমি বলতে পারি, আমি বক্তা, আমার কথা আপনি শুনছেন, আমি তো আমার পরিবারটাকে যে ম্যানেজ করতে পারছি আমি তো বলতে পারছি না, আমার পরিবারের মধ্যে মারাত্মক ত্রুটি আছে কিন্তু আমি পারছি না। এটা আমি আমি এক স্পষ্ট আপনাদের কাছে বলছি, এটা বলা উচিত না, তো এটা আমি বলছি যে এটা আমি পারছি না। তাহলে এরকম আপনারাও কি পারবেন কি না সেটা আপনারা জানেন, কিন্তু চেষ্টাটা থাকতে হবে যে আমরা প্রত্যেকে নিজ নিজ পরিবারটাকে সুন্দর করি, নিজ নিজ ছেলে মেয়েদেরকে আমরা ভালো করি, স্ত্রী পুত্র ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা তাদেরকে ভালো করি, বিবাহ বন্ধনে আবার ধর আগে ছেলে মেয়ে কোথায় বিয়ে দিচ্ছি, ছেলেকে কোথায় বিয়ে দিচ্ছি, মেয়ে কোথায় বিয়ে দিচ্ছি, বিয়ের পরেই পুত্রবধূ ভালো না হুজুরের কাছে যান তাবি জানার জন্য, এইসব চিন্তা না করে ছেলে বিয়ে করার আগেই দেখেন যে আমি কোন পরিবেশ থেকে, কোন ঘর থেকে মেয়ে আনছি, সেখানে ইসলাম আছে কি না, দিন আছে কি না, এগুলি দেখে শুনে আপনারা আগের থেকে সতর্ক হন। সবাই একটা খারাপ কাজ করে, সন্তানদেরকে আপনি এলেম শিক্ষা দেন নাই, এখন তারা পিতামাতার অত্যাচার করে আর নালিশ করেন, কিন্তু আপনি কি দায়িত্ব পালন করেছেন? এই সন্তানকে যে এলেম শিক্ষা দেওয়া ফরজ ছিল সেটা কি আপনি করেছেন? এবং যাদেরকে এইভাবে বা লোকাল থেকে এলেম শিক্ষা দেওয়া হয়েছে, যাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হয়েছে, সেই ছেলেপানরা যে বাবার সাথে বেয়াদবি করবে, মায়ের সাথে বেয়াদবি করবে, এর ইতিহাস বিরল, আপনারা খুঁজে দেখেন। তাহলে আপনারা আমরা নিজেরা সময় মতো নিজেদের দায়িত্ব পালন না করে বড় হওয়ার পরে আমরা এই অভিযোগগুলো তুলি, কিন্তু এই জন্য চিন্তা করতে হবে যে এই অভিযোগ এখন আমি তুলছি এটা কেন হলো,
এর পিছনে আমারও ত্রুটি আছে যে আমি সময় মতো এই কাজগুলি আমি করি নাই, সময় মতো আমি আমার ছেলেমেয়েদেরকে আমি দিন শিক্ষা দেই নাই, পরে বড় হয়ে তারা এই বিপথে চলছে, এজন্য কিন্তু পিতামাতাও শাস্তির যোগ্য হবে। আর ছেলেমেয়েদের বিষয়টা হলো যে তাদেরকে যদি বাপমা বাল্যকালে বিদ্যা শিক্ষা জ্ঞানদান না করে থাকেন তো বালে ঘর পরে নিজ দায়িত্বে তারা কিন্তু এলেম শিক্ষা করে নেবেন, এটা তাদের উপরে ফরজ, এটা আল্লাহর বিধান, এটা মেনে নিতে হবে। শুধু বাপমার শিখান নাই এর উপরেই আপনি একেবারে মরণ পর্যন্ত অশিক্ষা নিয়ে আপনি মরবেন এটা কিন্তু না। আপনি বড় হয়েছেন, এখন আপনার দায়িত্বে আপনার সব, আপনার ভালো মন্দ আপনার উপরে, কাজে এখন আপনি নিজ দায়িত্বে কোরআন শিখে নেন, কোরআন পড়েন, কোরআন বোঝেন, দিন শেখেন, দিনের উপরে আমল করেন, এটি আল্লাহর বিধান। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাবার জন্য এই সব কথাগুলি আমাদেরকে বলেছেন। তো আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকে আপনারা মনে করেন যে আমরা 110 নম্বর আয়াত পর্যন্ত আমরা এখানে আলোচনা করলাম, আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমার 111 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।